হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি এতদিন গোচর করছিল ধনুরাশিতে, বৃহস্পতির এটা নিজস্ব ঘর, তো এখানে বৃহস্পতি ভালোই ফল দিয়েছে। এবারে আমরা জানব বৃহস্পতি মকর রাশিতে গোচর করে কেমন ফল দেবে। মকর রাশিটা কিন্তু বৃহস্পতির নিচস্থ ঘর, অনেকের ধারণা আছে এখানে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে না। মকর রাশিতে অলরেডি শনি সক্ষেত্রীয় অবস্থায় গোচর করছে, তাহলে এখন মকর রাশিতে বৃহস্পতি এবং শনি একই সাথে গোচর করছে। বৃহস্পতি এবং শনি মকর রাশিতে বসে সমস্ত রাশিকে মোটামুটি একটা ভালোই ফল প্রদান করবে, কোনো খারাপ ফল কিন্তু প্রদান করবে না, আগেই বলে দিলাম। তাহলে চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী কেমন ফল দেবে না দেবে। আরও একটি বিষয়টি হচ্ছে বৃহস্পতি এখানে থাকবে 20 নভেম্বর 2021 সাল পর্যন্ত, এক বছর। এক বছর আমাদের লাইফে বৃহস্পতির কী প্রভাব থাকবে না থাকবে অবশ্যই কিন্তু আমাদের জেনে নিতে হবে। এবার জানব কন্যা রাশির মানুষরা কেমন ফল পাবেন না পাবেন বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে। এই সময় আপনাদের এডুকেশনের জন্য সময়টা আমি খুব ভালো বলবো, এডুকেশনের থেকে আপনারা খুব ভালো রেজাল্ট এই সময় কিন্তু পেতে চলেছেন। তো বিবাহ করবেন ভাবছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ ভালো, তারা এই সময় যদি বিবাহ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তবে কিছু মানুষের এই সময় কিন্তু ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা থাকছে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের পার্সোনাল বার্থ চার্টের উপর। এই সময় যারা সন্তানের কেরিয়ার নিয়ে প্রচণ্ড ধরনের প্রবলেমের মধ্যে ছিলেন, সেই সকল প্রবলেম থেকে কিন্তু এই সময় আপনারা রিলিফ পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। এই সময় সন্তানের থেকে যে কোনো রকম সাপোর্ট বা সন্তানের থেকে যে কোনো রকম চাহিদা আপনাদের কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় বেশি থাকছে। এই সময় আপনাদের সন্তান যোগও কিন্তু খুব ভালো থাকছে, যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন সেরকমভাবে ভালো রেজাল্ট পাচ্ছিলেন না, তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, তারা এই সময় প্ল্যানিং করলে অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। জানবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে কিন্তু আপনারা ভাগ্যের যে সাপোর্ট সেটা কিন্তু ভীষণভাবে পাবেন। যারা অনেক দিন ধরে একটু বেটার জবের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা এই সময় খুব ভালো রেজাল্ট পাবেন। এই সময় অনেকের বাবার সাথে রিলেশন কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। আপনার বাবার কোনো সার্জারি সংক্রান্ত ব্যাপার থাকলে এই সময় সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় বেশি থাকছে। এই সময় বাবার থেকে অনেক কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। যারা অনেক দিন ধরে ভাবছিলেন বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য সময়টা ভালো, তারা এই সময় চেষ্টা করলে রেজাল্ট কিন্তু অনেকটা ভালো পাবেন। জানব বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পাবেন না পাবেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে লাইফের যে কোনো উইশ ফুলফিল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সেটা যদি আপনারা ভাবেন কোথাও ঘুরতে যাবেন, বা আপনারা কোনো ভালো জবের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যেটা ক্র্যাক করতে পারছিলেন না, বা হায়ার স্টাডি বলুন বা গাড়ি কেনা বলুন, যে কোনো জিনিস বলুন, সেটা যদি এই সময় আপনাদের বার্থ চার্ট মিনিমাম পারমিট করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই উইশটা ফুলফিল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। এই সময় আপনারা আপনাদের কোনো পৈতৃক সম্পত্তি যেটা কোনো দিন আপনারা আশা করেননি পেয়ে যাবেন, সেরকম কিছু ঘটনা কিন্তু আপনাদের সাথে ঘটতে পারে। এবার জানব বৃহস্পতির নবম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। বৃহস্পতির নবম দৃষ্টির ফলে আপনারা কিন্তু লাইফের এতদিন ধরে যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেটা ফিনান্সিয়াল দিক থেকে বলুন বা হেলথের দিক থেকে বলুন, সেটা কিন্তু আপনাদের অনেকটা কমে যাবে। এই সময় যদি আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট অনেকটা ভালো পাবেন। উচ্চশিক্ষার জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, তবে এই সময় আপনাদের ওয়েট নিয়ে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এই ওয়েট নিয়ে সমস্যাটা কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় ভোগাবে। তাহলে বন্ধুরা, বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।